গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটের তথ্য বলছে, 2027 সালের মধ্যে বাংলাদেশের ই কমার্স খাতের বাজার দাঁড়াবে $9.21 বিলিয়ন। কিন্তু উদীয়মান এই খাতে কাটছেই না শনির দশা। চেক জালিয়াতি, সঠিক সময়ে পণ্য ডেলিভারি না করা, গ্রাহক প্রতারণা সহ নানান কারণে বছর জুড়েই আলোচনায় ছিল ই কমার্স খাত। এই মুহূর্তে আমাদের ৩৮৭ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। তার মধ্যে কিউকম ফেরত দিয়েছে ৩০৮ কোটি টাকা, আমাদের আলিশা মার্ট ৪০.৬৭ লক্ষ টাকা ফেরত দিয়েছে। ভোক্তা অধিকার সূত্র বলছে, বিভিন্ন কারণে 2023 সালে গ্রাহকের মোট অভিযোগের সংখ্যা ছিল 34,067টি, যার মধ্যে 15,000-এর মতো অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে 387 কোটি টাকা ফেরত পেয়েছে গ্রাহক। 30 জুন থেকে আবারও অগ্রাধিকার ভিত্তিতে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে। আমার অতীতের সকল কিছুর জন্য উই আর এক্সট্রিমলি সরি। এদিকে ৫০০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আবারও ব্যবসা শুরু করেছে ইভেলি। প্রতিষ্ঠানটি বলছে, ক্যাশ অন ডেলিভারি হওয়ায় নতুন করে গ্রাহকের প্রতারণার কোনো সুযোগ নেই। যেহেতু ইভেলি মুনাফায় ফিরেছে, তাই শিগগিরই গ্রাহকের টাকা পরিশোধ করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি আমার লাইভে বলেছি, মে মাসের প্রথম উইক থেকে আমরা টাকাগুলো দেওয়া শুরু করব। এখন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে আমরা মন্ত্রণালয়ের বা আমাদের অথরিটি, আমাদের বোর্ড আছে, সেইখানে একটা প্যারামিটার রাখবো যে অর্ডার ক্রমিক তাদের পরামর্শ নিব এবং অর্ডার ক্রমিকটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব। এছাড়াও আমাদের যে দেখা যাচ্ছে অনেকেই একটু বেশি ক্ষতিগ্রস্ত, বা কেউ হয়তো ১০টা অর্ডার দিয়ে একটা পণ্য পায়নি, আবার ১০টা দিয়ে অনেকে ৫টা পেয়েছে। তো যার ক্ষতিগ্রস্ত যদি কেউ একটু বেশি হয় তাহলে তাকে হয়তো প্রায়োরিটি দেওয়া হবে, তবে অর্ডারের ক্রমিক অনুসারে আমাদের প্রথম প্রায়োরিটিটা থাকবে। গ্রাহক এখন আর অগ্রিম কোনো টাকা দিচ্ছে না। ঘটনা ছিল যে গ্রাহকরা টাকা দিয়েছে, পণ্য পায় নাই। এখন গ্রাহকরা যেহেতু টাকাই দিবে না, মানে পণ্য পেয়ে টাকা দিবে, তখন আসলে এই ধরনের মানে আগের মতো ঘটনা ঘটার সুযোগই নেই। ই কমার্স খাতের অন্যতম বড় প্ল্যাটফর্ম ফেসবুক, কোনো ওয়েবসাইট ছাড়াই একটিমাত্র পেজের মাধ্যমেই চলছে কোটি কোটি টাকার পণ্য বিক্রির কাজ। এই খাতে শৃঙ্খলা ফেরাতে ডিবিআইডি বাধ্যতামূলক করা, এসওপি অনুযায়ী ব্যবসা পরিচালনা করা, লোভ ত্যাগ করার পাশাপাশি গ্রাহক সচেতনতায় জোর দেন ই ক্যাবের এই কর্মকর্তা। বলেন, মনিটরিং এর আওতায় আসবে ফেসবুক ভিত্তিক ব্যবসা। লাইসেন্সবিহীন ব্যবসা করছে, তাদেরকে সচেতন করতে চাই, তাদেরকে ডিবিআইডি নিয়ে যাতে এসওপি মেনে ব্যবসা পরিচালনা করে সেদিকে আমরা বেশি আগ্রহী। গ্রাহককে বুঝতে হবে ই কমার্সে কেনাকাটা কীভাবে হয়, কীভাবে পণ্য কিনতে হয়, তার স্বার্থগুলো কি, তার অধিকারগুলো কি, এগুলো যদি সচেতন না হয় তখন আসলে প্রতারিত হওয়ার প্রবাবিলিটি থাকে। আরেকটা হয়তো আছে সেখানে, আমাদের যে স্ক্যামগুলো হয়েছে সেখানে শুধু সচেতনতার ইস্যু ছিল না, আমি ওইখানেও মেনশন করেছিলাম, এখানে আপনার লোভেরও বিষয় ছিল। এসব বিষয়ে শিগগিরই আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করা হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আমি অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছি, আমাদের এই ডিপার্টমেন্টটা নিয়ে আমরা এখনও বসি নাই, আমরা এই ডিপার্টমেন্ট নিয়ে আলাদা করে বসবো। বসার পরে কি সমস্যা আছে, কী করব, পরিকল্পনা আমাদের নেওয়া দরকার, আমরা নিব। আমরা প্রথমত মূলত দ্রব্যমূল্য, ভোক্তা অধিকার এবং আমাদের মেলা, যেটা আমাদের সামনে, এই তিনটা নিয়ে কাজ করছি। যেটা আমি বললাম, প্রায় ১৪টা সংস্থা আছে, আমরা এই ই মার্কেটিং বা ওয়েব বেস যে কাজগুলি আছে এগুলো আমরা পরবর্তী প্রায়োরিটিতে নিয়ে বসে আপনাদেরকে আমি একটা কংক্রিট জিনিস আমি বলতে পারবো। শুভ ইসলাম, BanglaVision, Dhaka.